বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সবসময় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। নিশো পেডিওজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো আমি দুইটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, বিজনেস করে সফলতা হওয়ার কিছু কৌশল। তো আজকের ভিডিও নং 3 হবে। আমি চেষ্টা করব এইভাবে আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমি বলেছিলাম যে আরও কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে যেই পয়েন্টটি প্রথম বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যেটা বলবো সেটা হলো আপনার বিজনেস করে সফল পাওয়ার আরেকটি কৌশল, সেটা হলো যতগুলো কাস্টমার থাকবে প্রত্যেকটা কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। কেমন? আপনার কাছে একটি কাস্টমার আসলো আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট ক্রয় করার জন্য, আপনি ওই প্রোডাক্টটির দাম যেটাই চান না কেন, যদি কাস্টমার যদি খুবই অল্প মূল্য যদি বলে ওনার উপর চড়াও হওয়া যাবে না। আমি দেখেছি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সবসময় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমি দেখেছি যে কাস্টমার যদি একটু দাম কম বলে ফেলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারের উপর অনেক চড়াও হচ্ছে। না, এটা করা যাবে না, আপনাকে রিল্যাক্স থাকতে হবে, আপনাকে রিল্যাক্স থাকতে হবে এবং ওই কাস্টমারের সাথে হাসি খুশিতে আপনার সাথে আপনি ওনার সাথে কথা বলবেন, খুব সুন্দরভাবে আপনার সাথে বলবেন এবং ওনার উপর কোনোভাবেই রাগ করা যাবে না। কাস্টমার বলতেই পারে, কাস্টমার 10 টাকার জিনিস 1 টাকাও বলতে পারে, 2 টাকাও বলতে পারে, এর জন্য আপনার রাগ করলে পরে চলবে না। যদি আপনি ওই কাস্টমারের উপর যদি চড়াও হন, রাগ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমার নেক্সটে আর আপনার কাছে আসবে না। এই জন্য কাস্টমারের উপরে কোনো রকমভাবেও চড়াও হওয়া যাবে না, কোনো রকমভাবেই রাগান্বিত হওয়া যাবে না, কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখতে হবে এক কথায়। এবং যেই কাস্টমারগুলো আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবে তাদের সাথে আপনি যোগাযোগ রাখার চেষ্টা করবেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওনার সাথে সালাম কালাম এবং বিজনেস বিষয় নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন। তাহলে কি হবে, ওই কাস্টমারের ভিতরে আপনার প্রতি একটি মায়া জন্ম নেবে, সেটা আপনার বিজনেসের জন্য অনেক অনেক ভালো হবে। আরেকটি পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা সেটা হলো আপনার কাছ থেকে কোনো একটি প্রোডাক্ট নিল, নেওয়ার পরে প্রোডাক্টটি বাসায় নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে দেখলো যে প্রোডাক্টটি একটু সমস্যা হয়েছে, একটু সমস্যা আছে, রেজেক্ট বের হয়েছে। এখন ওই কাস্টমার যদি আপনার কাছে যদি ওই প্রোডাক্টটি যদি নিয়ে যদি আসে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনি যদি চেঞ্জ করে না দেন, ওই কাস্টমারকে কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনি হারিয়ে ফেলবেন, আর কোনো দিন আপনার কাছে আর আসবে না। এই জন্য কোনো একটি প্রোডাক্ট আপনার কাছ থেকে নিল, নেওয়ার পরে ওই প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা যদি আপনার যদি লসও যদি যায়, আপনার লসও যদি যায়, তারপরেও আপনি কি করবেন, ওই প্রোডাক্টটি আপনি চেঞ্জ করে দেবেন, সেক্ষেত্রে আপনার প্রতি অনেকটাই মানে আগ্রহশীল হবে ওই কাস্টমার এবং নেক্সট ডে আপনার কাছে আবার আসবে, এমনকি আরও কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে। ওনার একজনের দ্বারাই কিন্তু আমি আপনি কিন্তু আরও অনেকগুলো কাস্টমার পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে, অবশ্যই অবশ্যই কোনো একটি প্রোডাক্ট আপনি দিলেন, সার্ভিস দিলেন, সেই সার্ভিসটি যদি ভালো যদি না হয়, আপনি যতটুকু সম্ভব হয় আপনার পক্ষ থেকে, আপনার যদি লসও যদি যায়, সেক্ষেত্রে আপনি সেটা সমাধান করার চেষ্টা করবেন, তাহলে আপনার বিজনেসের জন্য, আপনার ফিউচারের জন্য অনেক অনেক ভালো হবে।
তো সম্মানিত দর্শক শ্রোতারা, আজকে যে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, অবশ্যই অবশ্যই আপনারা যদি মানতে পারেন এবং এইগুলো যদি ফলো করে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের জন্য অনেক 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 বেটারফুল উপকার হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো সম্মানিত দর্শক শ্রোতারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।